এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এখন বাজে 10টা, তো আজকে আমার বিবাহ বার্ষিকী আছে, তো এখন আমি বেরিয়ে পড়েছি। তো এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে, তো বর্ঘমা বর্ঘমিমা মন্দিরে এসেছি। তো আজকে আমি একাই এসেছি, তো আমার আমার হাজব্যান্ড এখন কাজের জন্য মালদাতে আছে, তো ও আসতে আসতে পারেনি, তো আমি একাই আসছি মায়ের মন্দিরে পুজো দিতে। চলো তোমাদেরকে পুরো মন্দির গ্রাউন্ডটা আমি ঘুরে দেখাচ্ছি। এখানটা হচ্ছে মায়ের প্রবেশ পথ প্রথমে, আর এখানে বাম সাইডে ডান সরি ডান সাইডে এখানে ভোগশালা, মানে মায়ের যে রান্না টান্না হয় ভোগের ওখানে রান্না হয়, আর এটা হচ্ছে বাম সাইড। তো এখানে বাম সাইডটা তোমাদেরকে পুরো গ্রাউন্ডটাও ঘুরে দেখাচ্ছি। এখানে একটা গাছ আছে, দেখো গাছটা খুব সুন্দর প্রাচীর করে ঘিরে রেখে দিয়েছে, এবং সাইডে থাম দিয়েছে এখানে বসার জন্য, অনেকেই এসে ওখানে বসে, বা ভিতরে এখানে ভিতরে গ্রাউন্ড করা আছে বসার জন্য। আর এখানে দেখো একটা যজ্ঞ কুণ্ড, মানে এখানে পুজো টুজো হলে এই যজ্ঞ কুণ্ড, যে যজ্ঞ টুজো হয় মানে এখানে হয়, এখানে গাছ যাদের মানসিক টানসিক আছে তো একটা জিনিস দেয়, ওই নারকেলের ই থেকে রং করে ঝুলি টাইপে থাকে, তো ওরা যাদের মানসিক থাকে এই গাছটায় বাঁধে। দেখো অসংখ্য বাঁধা হয়ে আছে, এখানে মোমবাতি জ্বালানো হয়, আর এখানে হচ্ছে মোমবাতি প্লাস এই গ্রাউন্ডটা হচ্ছে, দেখো ঘুরে দেখাচ্ছে, এখানে ধূপ টুপ জ্বেলে এখানে সবাই পুজো দেওয়ার পরে এখানে প্রণাম টনাম করে। এই দেখো এখান থেকে এবার যাচ্ছি গিয়ে সামনের দিকে, মানে সামনে যে প্রবেশ পথ সেখানে যাব। তো এখানে দূর থেকেই, তো করোনার পর থেকে আগে যেমন কি সকলে পুষ্পাঞ্জলি ভিতরেই দিত, পুরো মায়ের কাছে সামনে থেকে দাঁড়িয়েই সবাই পুষ্পাঞ্জলিটা দেওয়া হতো, তো ওই 2020 থেকে মানে করোনার পর থেকে আর ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, এই বাইরে গ্রাউন্ড থেকে মানে এখান থেকে পুজো, মানে পুষ্পাঞ্জলি লাইন করে বা একটা গ্রাউন্ড করে পুরোহিত মশাই ফুল দিয়ে এখান থেকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। আর এখানে দেখো একটা আছে, মানে ঠাকুরের যে পুজো টুজো লাগানো আছে, তো ওখান থেকেই সবাই কিছু সব মানে দেখে টেখে নেয়। আর হচ্ছে পুজো দিতে গেলে তো ওর ভিতরে মিডিলে যে গ্রাউন্ডটা আছে, মানে মানে কি বলবো, ভিতরে মানে ঠাকুর আছে তো অনেকটাই দূরে না, তো ওখানে যেতে দেয়, ওখানে লাইন করা আছে, তো ওখানে গিয়ে তাও ওখানে ঠাকুর মশাই নিয়ে নে পুজো ডালে নিয়ে নে দিয়ে ফুল দিয়ে ওখানে প্রণাম করে বেরিয়ে আসি। তো এখন দেখো চলে এসেছি পুজো টুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে, তো চলে এসেছি বাবার বাড়ি। তো এসে আজই হাজব্যান্ড একটা অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে, তো আমাকে না জানিয়ে দিয়েছে, আমি ঠিক জানি না কী ছিল, তো এখন খুলে দেখলাম যে একটা স্মার্ট ওয়াচ আছে এটা, তো এটা এখন আমি আনবক্সিং করছি, স্মার্ট ওয়াচটা খুলতেছি। তো ওটা আমাকে গিফট হিসেবে দিয়েছে স্মার্ট ওয়াচটা, তো প্যাকিংটা করছি, তো আমার ভালো লেগেছে। তো এমনিতে ও যেভাবে যেরকম অর্ডার দিয়েছিল আমি বলেছিলাম, তো মানে বললো যে একই রকমই আছে, সেম টু সেম, আর খুব ভালো লেগেছে, আর ব্ল্যাক কালারের। আমি ঘড়ির মধ্যে ব্ল্যাকটাই পছন্দ করি, এমনি গোল্ডেন টোল্ডেনগুলোও খুব সুন্দর লাগে, তো আমার ব্ল্যাকটাই সবথেকে বেটার লাগে ঘড়ি থেকে, মানে ঘড়ির দিক থেকে। ব্ল্যাক বা নেভি একটা ব্লু কালারের হয় ওটাও ভালো লাগে, তো আমার যেহেতু ব্ল্যাকটা পছন্দ তো ব্ল্যাকটাই নিয়েছি, ব্ল্যাকটাই দেখলাম আমাকে দিয়েছে গিফট হিসেবে। তো এখন দেখো জিনিসটা আমি আনবক্সিং মানে খুলে নিচ্ছি, এই দেখতে পাচ্ছ একটা কভার করা, মানে স্ক্রিনটার উপরে একটা কভার আছে, এটাতে সব কিছু হবে, মানে ফোনের সাথে এটা সেটিং করা থাকে, যেহেতু কল আসা বা মেসেজ করা, হোয়াটসঅ্যাপ সব কিছু এলেই তুমি মানে জানতে পারবে, তোমার ফোনেতে যদি কল আসে সেটাও তুমি জানতে পারবে, মেসেজ থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ সব কিছু এটা তুমি মানে এটা স্মার্ট ওয়াচের মধ্যে, মানে এই ঘড়ির মধ্যে এগুলো সব জানা যায় আর কি। দেখো আমি হাতে পরে দেখলাম যে কেমন লাগে, তো খুব সুন্দর লেগেছে, আমাকে তো খুব ভালো লেগেছে। তো একটা চার্জার, মানে এত চার্জ দিতে হয়, তো চার্জারটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি কীভাবে চার্জে, এটা জাস্ট পিনে একটু মানে লাগা থাকবে, তো এটার মাধ্যমে ওটা চার্জ দেওয়া হয় আর কি। এটা হচ্ছে সেই পিনটা, মানে চার্জারটা, তো আজকের মতো এইটুকুই।
তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।